গুড মর্নিং। আজকে বাজছে এখন 7:45। আজ 7:45 থেকে ব্লগ শুরু করছি। আসলে কালকের ব্লগটা না এন্ড করা হয়নি, তো কালকের ব্লগটা এন্ড করলাম, তার জন্য ভিডিও করলাম। যখন মনে হলো আজকের মর্নিংয়ের ভিডিওটাও শুরুই করে দিই, এত তাড়াতাড়ি তো শুরু হয় না, রান্নাবান্না কিছু দেখাতেই পারি না। তো আজকে অলরেডি আমি রান্না করছি এখন, তাহলে এখন থেকে দেখা শুরু করুন, ভিডিও শুরু করে দিই। পরে তো তারপরে কখন রাইমা উঠলে ভিডিও হবে, সে রাইমা উঠলে অফিসে গেলে ভিডিও হবে, তার জন্য এখন ভিডিও শুরু করে দিয়েছি। চলুন সকাল সকাল দেখে নিন আমি কী কী রান্না করলাম। রান্না হয়েছে আজকে, ছায়া আসছে। এটা হচ্ছে সজনে ফুল দিয়ে বেগুন আলু দিয়ে একটু ঝালের মতো করেছি, আর এই যে মাছের ঝাল করেছি, এইগুলো অভিষেককে দেব। অভিষেক ভাত নিয়ে যায় না, অভিষেক তরকারি নিয়ে যায়, ওখানে ক্যান্টিনে ভাত খায়, কিন্তু ওখানে তরকারি ওর ভালো লাগে না, তার জন্য ওকে তরকারি দিয়ে দিতে হয়। আর এই যে একটু পেঁয়াজ কেটে লঙ্কা কেটে বড়া করব, এটা ও মুড়ি দিয়ে খাবে। আর এই যে আমার ঝাল রইল, আমার মাছের ঝাল রইল, আর রাইমার এই যে রাইমার এই যে মাছ ভাজা এখন রেখেছি, পরে একটা দেবো, দুটো দেবো না, তো রাইমার পরে একটু মাছের ঝোল করবো। আর তেল গরম হয়ে গেছে, চলুন বড়াগুলো ছেড়ে দিই। এই বড়া ছেড়ে দিয়েছি, বড়া ভাজা হোক, তারপর অফিস চা চা পাবো, তখন আরেকবার ভিডিও করবো। একদিকে চা হচ্ছে আর একদিকে রাইমার সুজি হচ্ছে। এখন 9:50 বাজছে, আমি সব কাছাকাছি করে ছাদে মিলে এলাম, খুব তাড়াতাড়ি করে রাইমাকে বসিয়ে গেছিলাম একা। যাই হোক, আজ অনেক কাছাকাছি করলাম, ছাদে মেলে এলাম, মেলে এসে রাইমার খাবার রেডি করলাম, এবার রাইমাকে খাওয়াতে চলে এলাম, খাইয়ে দিই। আর দেখ মানে ভুলটা কী করছে, পাকা ভুল, সোয়েটারটা বারবার পরাচ্ছে, বারবার খুলছে পথ। একজন খাবার এনে রেখে দিয়েছি, খাওয়াবো, আর এই সোয়েটারটা খুলে ফেলে দিল, সব জামা কাপড় চাইছে, ওটা 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 দিয়ে দেখুন সব ফেলছে, নিজের সোয়েটারটাও ফেলে দিল। এই সোয়েটার পর, সোয়েটার পর, ব্যাস ক্যামেরা অন করতেই ভুলে গেছি, সব হয়ে গেল আমার হাতে, যাই হোক সোয়েটারটা পরিয়ে দিলাম, চল এখন খাওয়াবো। এত ঘেমে যাচ্ছে, আর ঘামের জন্য এত কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে। মা তুমি এগুলো হচ্ছে চাইলে আমি তোমাকে দিলাম, তুমি আবার এগুলো ফেলে দিলে কেন, ফেলে দিলে কেন, এক দাদা জামা কাপড় এখন 11:10 বাকি বাজছে, রাইমা ঘুমিয়ে গেল, ঘুমিয়েছে অনেকক্ষণ, এই বিছানায় শোয়ালাম, দিয়ে আমি একটু ছাদে এলাম, জামা কাপড়গুলো একটু উল্টে দিই, আর রাইমার এই পাশ পাশগুলো একটু রোদে থাক, এখানে একটা থাক, এখানে এখানে একটা দিলাম, আর এখানে একটা থাক, এখানে একটা দিলাম, দুটো থাক, আমি চট করে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে নিই, তারপরে নিচে চলে যাবো, খাবো, খুব খিদে পুরো, বাপরে হনুমান এসছে তো ফোন কেড়ে নেবে, বাবার এই ফোনটা রেখে দিই। জামা কাপড় সব উল্টানো হয়ে গেছে, তাড়াতাড়ি জামা কাপড় উল্টে নিলাম, তখন আমি হনুমানের ফুটেজ নেব। আমি হনুমান খুঁজছি, আর এত রোদ যে স্কিন দেখাই যাচ্ছে না, কোথায় হনুমান, হনুমান তো এখানে আমি খালি চোখে পাচ্ছি, কিন্তু ফোন দিয়ে আমি কিছুতেই ক্যাপচার করতে পারছি না হনুমানটাকে। যাই হোক আমি মানে জুম করে দেখছি, তার জন্য পাচ্ছি না, আবার আমি জুমটা, ওই দেখো হনুমান লাফালো, দেখলো না ওপরে, দেখো হনুমান লাফালো, এই গাছেই আছে, বসে আছে, এই খুঁজতে খুঁজতে ঠিক পাবো, আমি ঠিক ক্যামেরা যখন জুম করছি আমি ঠিক জায়গাটা পয়েন্টে আনতে পারছি হনুমানের, আর যে আমি নর্মাল করছি তখন আমি দেখতে পাচ্ছি খালি চোখে, কিন্তু আমি ঠিকঠাক বুঝতেই পাচ্ছি না। ওই দেখুন হনুমান কত কাছে বসে আছে, আমি গাছে খুঁজছি আর ছাদে হনুমান বসে আছে, দেখুন ওই দেখুন হনুমানটাকে দেখছে, পালাই আমাকে, জাস্ট ছাদ থেকে এসে দুটো খেয়েছি, রাইমাও খেয়েছে, জাস্ট ছাদ থেকে এসে দুটো খেয়েছে, দেখুন উঠে গেছে। কি এটা, ঝাঁটা, কোনটা, ঝাঁটাটা, ঝাঁটাটা, ওটা ঝাঁটা, বলো
না বলো, ঝাঁটা বলো, না নাম না বলে দেবো না। ওইটা কি নাম, ও নাম কি বলো, ঝাঁটা বলো, বলো ঝাঁটা, যা ঝাঁটা, ওইটা নয়, নাম বলো, নাম বলো, ঝাঁটা মানা, হ্যাঁ ওইটা মানা। স্নান করিয়ে ছাদে নিয়ে এলাম, ও একটু এই ফুল গাছে হাত দিক বা এমনি ঘুরুক, আমি চট করে জামা কাপড়গুলো দেখি কী কী শুকিয়েছে। একবার তুলটে পাল্টে দিয়ে গেছি, অনেকটাই শুকিয়ে গেছে। একবার ঘুরে দেখলাম যে ক্যামেরাটা ঠিকঠাক দিয়েছি তো, কারণ আমার এটাই হয় যে ক্যামেরা আমি দিই কিন্তু ক্যামেরা ভিডিওটা অন করি না। এরকম আমার সকালেও ঘটেছে, আগেও এরকম বহুবার ঘটেছে। চলুন চটপট জামা কাপড়গুলো উল্টে পাল্টে রাইমাকে নিয়ে যাই, নাহলে এই যে গাঁদা ফুলগুলো আছে এই ফুলগুলোই ও ছিঁড়ে দেয়। চলুন ছাদের এইদিকে নিয়ে আসি, আর এইদিকে এলে কলে জল খাতে। এখন 1:30 বাজছে, রাইমার খাবার রেডি করলাম, রাইমাকে খাইয়ে দিই। রাইমা আজকে দুপুরে 10 মিনিট শুধু ঘুমিয়েছে, আর 10টা জল খাবার খেয়ে আধ ঘন্টা ঘুমিয়েছে, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। ও চট করে খাইয়ে দিই, নাহলে ঘুম একবার খুব জোরে চলে এলে আর ঘুমোবে না। খাইয়ে দিই, তারপরে এখন একবার লাইভে দিয়ে খাওয়ানো দাওয়ানো করি নি, ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে আমাদের রান্না বান্না করবো আজকে। আর রাইমা এখন খেলা করছে, রাইমা খেলা করছে, আর গ্লাস নিয়েছে আর এগুলো নিয়েছে। কি রাখছো তে, ও বাবা তুমি কি দিচ্ছ গো গ্লাসে, মশলা দিচ্ছ? ওরে বাপরে, ওরে, ও আচ্ছা মিক্সি হয়েছে এটা, এটা তোমার মিক্সি, চালাক হয়েছিস, বাপরে বাপরে কি পাকু।